ভক্তদের জন্য বরাবরই নতুন নতুন চমক নিয়ে হাজির হন শাকিব খান। এবছরও তার ব্যতিক্রম হবে না, কারণ এই বছর শাকিব খান ভক্তদের সামনে হাজির হবেন একাধিক নতুন চলচ্চিত্র নিয়ে। সবেমাত্র বছরের শুরু, এরই মধ্যে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত চারটি সিনেমা। ধারণা করা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় সিনেমা হলে মুক্তি পাবে এই ছবিগুলো। মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমাগুলোর মধ্যে আছে লিডার, আমি বাংলাদেশ, গলুই বিদ্রোহী এবং অন্তরাত্মা। লিডার আমি বাংলাদেশ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন চিত্রনায়িকা বুবলি। গলুই সিনেমায় শাকিবের বিপরীতে আছেন চিত্রনায়িকা পূজা চেরি। গলুই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব পূজা। অন্তরাত্মা সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এই সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি। অন্যদিকে বিদ্রোহী সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবং মৃদুলা। এছাড়াও এই বছর কলকাতার এবং যৌথ প্রযোজনার একাধিক সিনেমায় দেখা যেতে পারে শাকিব খানকে। তাছাড়া এ মাসেই যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক মানের সিনেমার কাজ শুরু করবেন শাকিব খান। সব মিলিয়ে এই বছরটা হবে শাকিবময়। এই বছর শাকিব ভক্তরা পেতে যাচ্ছেন শাকিব খান অভিনীত বেশ কয়েকটি ভালো গল্প এবং ভালো বাজেটের সিনেমা। ধারণা করা হচ্ছে শাকিব খানের এই সিনেমাগুলো মুক্তি পেলে আবারও চাঙ্গা হয়ে উঠবে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। তো প্রিয় দর্শক, শাকিব খানের এই সিনেমাগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন।